মোহাম্মদ একটা বিদেশি নাম, ছদ্মনাম। এই নাম ধারণ করে এক ব্যক্তি একজনকে ফোন দিয়েছে যে আমি ফ্লোরিডা সিটি ব্যাংকে কাজ করি, আমার বাড়ি বাংলাদেশে। বাংলাদেশ ইংলিশে বেশ স্মার্টলি কথাবার্তা বলছে। বলার পরে উনি বলল যে আমি এখানে কাজ করছি দীর্ঘদিন ধরে, তো একটা অ্যাকাউন্ট আমি পেয়েছি, এই অ্যাকাউন্টের মালিক হলো আমেরিকান বাংলাদেশের নাগরিক, আমেরিকান বংশোদ্ভূত। হাইতিতে যখন ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পতে তার সপরিবারে নিহত হয়ে যায়। আচ্ছা, এই অ্যাকাউন্টে 60 লক্ষ ইউএসডি ডলার আছে, এর কোনো মালিকানা নাই, নমিনি নাই। আপনি যদি নমিনি হন তাহলে আপনি এখান থেকে 50% টাকা নেবেন, মানে 60 লক্ষ তো মিনিমাম 60 কোটি, 50% মানে 30 লক্ষ, 30 লক্ষ 30 লক্ষ টাকা পাবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই লোক ওই লোককে চেনে কিভাবে? চেনে হলো ফেসবুকে। ফেসবুকে প্রথম তাদের পরিচয়, আদান প্রদান, বিভিন্ন মেসেজ আদান প্রদান, বিভিন্ন কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথাবার্তা, প্রলুব্ধ করার জন্য যেসব টেকনিক, টেকনোলজি, যেসব অ্যাসেট আছে এগুলি অ্যাপ্লাই করেছে এবং তাকে মোটামুটি হিপ্রোটাইজ করে ফেলেছে। হিপ্রোটাইজ করে সেও মোটামুটি তার সাথে এমন রিলেশনশিপ ডেভেলপ করেছে অনলাইনে যে সে যা বলে তাই সে করতে বাধ্য হয়ে যায়। এখন এই 60 লক্ষ ডলারের জন্য প্রথম একজন ওই অ্যাকাউন্টের নমিনি বানাতে হবে। এই নমিনি, এই লোক নমিনি হতে রাজি হয়েছে, ওনার নাম হলো সুমনাল রেজা, 40, বয়স হলো 40, সুমনাল রেজা। ওনাকে যখন এই অলিভিয়া বিলি ন্যান্সি মোহাম্মদ, এটা হলো তার ফেক নেম, আর অরিজিনাল নাম হলো অপু। এখন পর্যন্ত আমরা অপু পাচ্ছি, জানি না আরও কত কী নাম আছে, আমরা জাস্ট কিছুক্ষণ আগে ইন্টারোগেশন করলাম, আমি তার সাথে কথা বলেছি। সে তাকে নমিনি করে দেবে এবং করে দেওয়ার পরে এই টাকার উড্ড করবে, উড্ড করে সেই টাকা কোরিয়ারে বাংলাদেশে পাঠাবে। 30 লক্ষ USD কোরিয়ারে বাংলাদেশে পাঠাবে। এখন প্রশ্ন হলো যে এই জন্য তাকে কি করতে হবে? তাকে করতে হবে যে এই কোরিয়ারে পাঠাতে হলে কোরিয়ার একটা চার্জ লাগবে, এই চার্জের জন্য তার কাছে ডিমান্ড করলো 9,70,000 টাকা। এই লোক নির্দ্বিধায় কোনো রকম চিন্তাভাবনা না করে, একজন লোকের সাথে পরিচয় হলো, পরিচয় সূত্র ধরে সে কিছু লোভ দেখালো, লোভে বশীভূত হয়ে 9,70,000 টাকা সে ব্যাংকে দিয়ে দিল। কোন ব্যাংকে দিল? ডাচ বাংলা ব্যাংকের সাভার শাখায় দিল। তার মাথার মধ্যে কিন্তু এটা ক্লিক করে নাই। এর 5-7 দিন পরে ওই একই অপু, মানে অলিভিয়া বিলি নেন্সি মোহাম্মদ, উনি আবার ফোন দিলেন যে এই যে আমি যে কত 30 লক্ষ USD আমি পাঠাবো, এই 30 লক্ষ USD পাঠানোর জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এই ট্যাক্স বাবদ আপনাকে $55,000 দিতে হবে। তো উনি মনে করছে যে হ্যাঁ ঠিকই আছে, $55,000 তো হতেই পারে, বাংলাদেশের ট্যাক্স ব্যাট হিসাব করে যেটা আসে সাথে ওরকমই আসে 30,000-এর। তো $55,000 উনি অলরেডি অ্যাট এ টাইমে, তাতে বাংলা টাকা রাশি হলো 61,65,000। 61,65,000 টাকা উনি গোল্ডেন লজিস্টিক এন্টারপ্রাইজ এর অ্যাকাউন্টে পে করে দিলেন। এই অ্যাকাউন্টটা হলো ডাচ বাংলা ব্যাংকে। তাহলে আমার প্রশ্ন হলো যে এই লোক যে এতগুলি টাকা দিল, তার মাথায় কি কখনো ক্লিক করলো না যে একটা লোক যদি মারা যায়, একটা অ্যাকাউন্ট খুলতে গেলে নমিনি লাগে, এবং তো এটা ডকুমেন্টারি বিষয়, এবং এই নমিনি কি কেউ চেঞ্জ করতে পারে? ইম্পসিবল, যে নমিনি দিয়েছেন তিনি ছাড়া কেউ চেঞ্জ করতে পারে না। আর ওই লোক যদি মারা গিয়ে থাকে, যেভাবে হোক, আর্থকুয়েকে হোক বা যেভাবে মারা গিয়ে থাকে, অবশ্যই ডেথ সার্টিফিকেট লাগবে। যেই ক্লেম করুক ডেথ সার্টিফিকেট লাগবে। এই যে কতগুলি নিয়ম আছে, এই নিয়মগুলি যখন লোকজন না জানে তখন বিভিন্ন রকম ট্রাফে পড়ে যায়। আপনি গভর্নমেন্ট কোষাগার থেকে বা সরকারি কোষাগার থেকে বা ওয়ার্ল্ডের যে কোনো ব্যাংক থেকে 5টি টাকা তোলা খুবই কষ্টকর, আপনারা জানেন। প্রপার ডকুমেন্ট, সিগনেচার ভেরিফিকেশন, আপনারা বাংলাদেশে দেখেন 1 লক্ষ টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্ট পাঠাতে গেলেই কত রকম জিজ্ঞাসাবাদ। আপনার NID কার্ড লাগবে, আপনার এইটা লাগে, এই কাগজ লাগে, সেই কাগজ লাগে, এই 1 লক্ষ টাকার আয়ের সোর্সটা কোথায়, ইত্যাদি ইত্যাদি লাগে। এইসব কিছু চিন্তাভাবনা না করে একজনে বলেছে, একটা ফেক
ইনফরমেশন দিয়েছে, প্রতারণা করেছে, ওই প্রতারণার ট্র্যাপে পড়ে উনি টোটাল টোটাল কত লক্ষ, 70 লক্ষ, টোটাল 70 লক্ষ টাকা একজন প্রতারককে দিয়ে দিয়েছে, এবং ওই প্রতারক ওই টাকা পাওয়ার পরে টোটাল তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। উনি একটা মামলা করেছেন, আমরা আসলে প্রাথমিক অবস্থায় কুলু পাচ্ছিলাম না, শুধু একটা কুলু পেয়েছি যে উনি প্রথম যে টাকাটা দিয়েছে ওই ব্যাংকের অ্যাকাউন্টের সূত্র ধরে, ওই অ্যাকাউন্ট খুলেছে কে, এটা শুনলে অবাক হবেন, অ্যাকাউন্ট খুলেছে আকাশ নামে আর একটা ছেলে, সে নারায়ণগঞ্জ সনপাড়া এলাকায় থাকে, তাকে মাসে 15,000 টাকা বেতনের চাকরি তার কোম্পানিতে দিবে মর্মে তাকে নিয়োগ দিয়েছে, এবং তার নামে 35 অ্যাকাউন্টস করেছে, 35টা অ্যাকাউন্ট ওই আকাশের নামে করেছে। আকাশের দুইটা অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করেছি, দুইটা অ্যাকাউন্টে আমরা পেয়েছি 2,30,00,000 টাকা, এই সব টাকা কিন্তু প্রতারণা। হ্যাঁ, তিন মাসে 2,30,00,000 টাকা এই আকাশের অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। আকাশকে আমরা অ্যারেস্ট করেছি, আকাশকে জিজ্ঞাসাবাদ করে খুব চমকপ্রদ তথ্যপত্র পাওয়া গেল। অ্যাকাউন্ট খুলতে আমি আপনাদের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করব যে একজন লোক, এক ব্যক্তি যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যায়, যথাযথ নিয়ম মাফিক আইন কানুন মেনে অ্যাকাউন্ট খুলতে সহায়তা করা উচিত। একজন লোক গেলে এনআইডি কার্ড দিল আর অ্যাকাউন্ট খুলে দিল, এখানে যাচাই বাছাই এবং তাকে যে কে আইডেন্টিফাই করলো, আইডেন্টিফায়ার লাগে অ্যাকাউন্ট খুলতে হলে, সেটা করা হয়েছে কি না, এইসব বিষয়গুলো দেখা উচিত। একটা লোকের নামে সে তার চাকরি নেয়, বাকরি নেয়, ব্যবসা নেয়, বাণিজ্য নেয়, 35টা অ্যাকাউন্ট কীভাবে আসবে, এটা সম্ভব? আর এটা মনিটরিং করার জন্য অবশ্যই সেল আছে, ড্যাশবোর্ড আছে, ইত্যাদি ইত্যাদি আছে, যারা কনসার্ন অথরিটি আছে। তা এই 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 লোকের 35টা আমরা অ্যাকাউন্ট পেয়েছি, এ যাবৎ আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, এর সাথে আরও আছে, তাদেরও সম্ভবত এরকম অ্যাকাউন্ট আছে, জিজ্ঞাসাবাদে জানা যাবে। তো আজকে আমার মেসেজ হলো, এটা আপনাদেরও মেসেজ, আমাদের বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষগণ সরল, অতিশয় সরল, এই সরলতার সুযোগ নিচ্ছে এক ধরনের প্রতারক। এই প্রতারকদের প্রতিরোধ করার জন্য, প্রতারকদের আইনের আওতায় আনার জন্য আমি সকলের কাছে সহযোগিতা চাইব, এবং এ ধরনের কেউ যদি কখনো কোনো প্রতারকদের খপ্পরে পড়েন, অবশ্যই সাইবার ক্রাইমের পেজে আপনাদের তথ্য দিতে হবে আমাদের, তাহলে আমরা প্রতারকদের ধরতে বা আইনের আওতায় আনতে, সহজে আইনের আওতায় নিয়ে আসতে পারব।